আচ্ছা আপনাদের কাছে আমার যে প্রশ্নটা ছিল আপনারা এই ঘর ছেড়ে এই পানির ভিতরে কেন আছেন এখান থেকে কেন যাচ্ছেন না একটু যদি বলতেন আমরা যাচ্ছি না এই কারণে যে আমাদের ঘরে ডাকাই আসে ডাকাইতেরা আশিয়া গরু গোতান ছাগল মালসামানা নিয়ে যায় এই কারণে আমরা এখান থেকে ঘর থেকে লড়তেছি না আচ্ছা এখন এই পর্যন্ত ডাকাত কি আসছে যদি শুনছেন আসে নাই কিন্তু আমাদের পাশে গ্রামে হয়েছে এই কারণে আমাদেরকে মসজিদের মাইকে এলার্ম করে জানানো হয়েছে মানে মসজিদের মাইকে জানানো হয়েছে যে এই জায়গাতে ডাকাত পড়ছে এই কারণে আপনারা আসলে আপনাদের এই স্থান থেকে যাচ্ছেন না এখন এই পানি আসলে কতদিন ধরে এই পানি আজকে আট দশ দিন হবে জি আর থেকে 10 দিন এই আর থেকে 10 দিন আপনারা এই জায়গাতেই আছেন আপনারা যে খাবার খান আপনাদের এই জায়গায় তে আসছিল খাবার পর্যন্ত কেউ আসলে তবে আমাদেরকে হালকা কিছু শুকনা খাওয়া দিয়ে গেছে দিয়ে গেছে দুই একজনে এর হ্যাঁ এছাড়া কেউ আসলে না এছাড়া কেউ আসলে আমি যেটা শুনেছি স্থানীয় এই যে এখানে যারা আছে তাদের ভিতরে যারা আসলে একটু ভালো পর্যায়ে আছে তারা নাকি একটু হেল্প করছে আমাদেরকে হেল্প করছে বলতে আমাদের প্রতি বেশি একজন এসেছিল তারা তিনজনে মিলে আমাদেরকে সহযোগিতা প্রথম দিন করছে যেটা যেটা আমাদেরকে প্রথমত শুকনা খাওয়ার যেটা শুকনা খাওয়ার দিচ্ছে মুড়ি চিরা বিস্কিট আর আপনার সাই সনাচুর এগুলা আমাদেরকে প্রথম দিন এদিকে আমাদেরকে দিছে এখন আমরা আসলে যেটা বুঝতে পারলাম যে এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে একটা গ্রাম্য পর্যায় এবং আমি আগে ভিডিওতে বলেছি যে আসলে যারা শহর থেকে আসেন এই জায়গায়তে আসলে গ্রামের ভিতরে কেউ প্রবেশ করতে চায় না কারণ একটা ভয় এই যে পানি পানি পরিমাণ বেশি কিন্তু এই যে স্থানীয় যারা আছে তারা কিন্তু আসলে তাদের মানে ঘর ছেড়ে মানে যেতে পারে না এর কারণ হচ্ছে তাদের যে ভয়টা তাদের ভিতরে যে আতঙ্ক সেটা হচ্ছে যে ডাকাত পড়তে পারে এবং ডাকাতের কথা অলরেডি এক জায়গাতে কিন্তু গেছে এরকম সো এই জন্য যারা আসলে শহর থেকে আসবেন আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা তো সাইক্লোন সেল্টারে অবশ্যই খাবার দিয়ে যান এবং এছাড়া যারা আমি এর আগেবারও বলছি যে আপনারা আসেন ঠিকই তারপর ওই যে হাইওয়ে বা মূলত হচ্ছে যে রাস্তার পাশে যারা আছে তাদেরকে সাহায্য করে আপনারা চলে যান কিন্তু গ্রামের ভিতরে তারা কেন যাচ্ছে না এটা আপনারা আসলে জিজ্ঞাসা করেন না যে কেন তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে না আপনারা একটু খোঁজ নেওয়ার চেষ্টা করেন না এই জন্য আপনাদের কাছে অনুরোধ যে এরা আপনারা এই যে খাবার কি আনার কোনো ব্যবস্থা আছে আপনাদের আপনারা নিজেরা কিভাবে খাবার আনেন যদি আমাদেরকে কেউ খবর দেয় তাহলে আমরা যাই যাই বস্তা ভরে নিয়ে আসি সবাই ঘরে ঘরে আমরা ফসাই দেওয়ার চেষ্টা করি আর এছাড়া এমনিতে না খেয়ে যেমন ওই জায়গাতে দেখলাম একজনে না খেয়ে মূলত হচ্ছে কিন্তু আছে মানে না খেয়ে রয়েছে এরকম তাদের আবার চুলা রান্না করার চুলাও তো আমাদের কোন খাওয়ার কোন মানে ভাত মা তরকারি মাছ এগুলো আমাদের খাওয়ার ব্যবস্থা নাই তো আমরা তার কারণে আমরা ওই শুকনা খাবার গুলো বাচ্চাদেরকে নিয়ে সবাই মিলে আমরা এগুলো খাইতে একটু যদি আপনার এই ঠিকানাটা বলতেন তাহলে ভালো হইতো সবাই তাহলে আমাদের বাড়ি হলো গ্রাম হলো পদুয়া সেনবাগ থানা তিন ওয়ার্ড নোয়াখালী নোয়াখালী যদি আপনারা আসেন অবশ্যই এদিকে আসবেন অনুরোধ রইলো কারণ পানি এখনো কিন্তু টানতেছে না পানি কিন্তু আরো বাড়তেছে এবং ওইখানে যেটা আমরা আশ্রয় কিন্তু গিয়েছি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো লোক মানে এখনো কিন্তু আছে তো সবার কাছে আমার অনুরোধ থাকবে আপনারা যদি আসেন একটু গ্রামের পর্যায়ে ঢুকবেন একটু আমরা নৌকা নিয়ে আসছি আপনারা একটু নৌকা নিয়ে আসবেন গ্রামের মানুষজন খুবই বিপদে আছে খুবই অসুবিধায় আছে কিন্তু ঠিক আছে